বিজেপির পক্ষ থেকে তমলুকের কাকটিয়াতে মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখান থেকে একটি মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে হোগলা ও আলিনান গ্রামে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আজকে হোগলা গ্রামে আমরা বইয়ে পড়েছিলাম ছোটবেলাতে, আমাদের আমার স্কুলে মনে আছে দ্রুত পঠন বলে একটা বই পড়তে হতো আমাদেরকে, যার পরীক্ষা হতো না কিন্তু পড়তে হতো। সেখানে বীর সাবরকর থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে সবার এই বিপ্লবীদের কথা আমরা পড়েছি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এই জায়গায় আসব। আজকে এই বীর প্রসবিনী, যার নিজের সন্তান ছিল না কিন্তু লক্ষ লক্ষ সন্তান যিনি ভারতবর্ষকে দিয়ে গেছেন, তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছেন, সেই মা মাতঙ্গিনী হাজরার জন্মস্থান আজকে তার 81তম বলিদান দিবস। সেই 81তম বলিদান দিবসে এখানে আসতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। আলিনানে এই যাওয়ার রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু অত্যন্ত খারাপ হয়ে আছে, দেখে খুব দুঃখ লাগছে। এখানে শুনলাম তার এই যেখানে বাস্তু ভিটে ছিল সেখানে নাকি লাইট বা কারেন্টও সবসময় থাকে না, তো এটা অত্যন্ত দুঃখের বিষয়, কারণ এরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন।